Taking book. Finish. Hello everyone, good morning. Welcome back to my video. আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে সকাল 8:30 বাজে। ঘুম থেকে উঠেছি, ওঠার পরে আজকে সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত দেখলে একদিকে ডাল করছি, কারণ আজকে আমার দু রকম ডাল হচ্ছে। কাল যেহেতু নীলের উপোস আছে, আজকে সংযম চলছে, তো আজকে থেকে আবার নিরামিষই খাবো। আবার আমার বর হচ্ছে মানে ডোডো বা আমার বর হচ্ছে মুসুর ডাল একদম মুগ ডাল একদম পছন্দ করে না, ওরা মুসুর ডাল পছন্দ করে, তো ওদের জন্য মুসুর ডাল করছি আর আমার জন্য ভাতে মুগ ডাল দিয়েছি, মানে মুগ ডাল সেদ্ধ খাবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে ঈদের উপলক্ষে ডোডো স্কুল ছুটি আছে, তো এখনও ঘুমাচ্ছে, তো চলো। যেহেতু নীলের আগের দিন থেকে আমি নিরামিষটা খাই, তো তার জন্য ডাল পটল ভাজা এইগুলোই করেছি। অনেকে কি করে, শিবের উপোসের আগের দিন থেকে সংযম করে, বাট আমি সংযমটা করতে পারি না, তো তার জন্য আমি জাস্ট নিরামিষটাই খেয়েছিলাম। তো এবার ডোডোকে দেখো, ঘুম থেকে ওঠা থেকে শুরু হয়েছে, ব্রাশ করবে না, টয়লেট করবে না, বসেই থাকবে, এবার বায়না শুরু হয়ে গেছে ওর। তো দেখো রান্নার পাট চুকিয়ে চলে এসেছি ঘরে, আর ঘরের বিছানা পরিষ্কার করার জন্য। আর প্রত্যেক দিনই দেখো ঘরে কোনো না কোনোভাবে নোংরা ঠিক পড়ে, তো যার জন্য আমি প্রতিদিনই পরিষ্কার করি। তারপর ওইদিকে ডোডোর মাথাটা ঠান্ডা করে আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে। ঘর দুয়ো ঝাড়বো, তারপরে ঘর মুছবো, এখনও অনেকটাই কাজ বাকি আছে। ঘর মুছতে কোনো কষ্ট হয় না, কিন্তু ঘর ঝাড় দিতে গিয়ে খুব কষ্ট হয়, পুরো ঘেমে গেলাম। তাও ওয়েদার কিন্তু আজকে খুব যে গরম তা নয়, কারণ রোদের পরিমাণটা একদমই নেই ধরতে গেলে। তো তারপরেও দেখো পুরো ঘেমে গেছি। আর এখন ডোডোকে ভাত খাওয়াবো, কারণ ডোডো বাড়ি থাকলে সকালবেলাটা মাঝে মাঝে ওকে একটু ভাতটা খাওয়াই, কারণ অন্যান্য দিন তো সেভাবে খাওয়ানো হয়ই না ওকে। তো এইমাত্র কিছুক্ষণ আগে একটা বিস্কুট খেয়েছে, একটা মিষ্টি খেয়েছে, যার জন্য আমি একটু দেরি করেই খাওয়াচ্ছি। তো এখন ঘড়িতে বাজে 10:30, আর আজ যেহেতু বৃহস্পতিবার আমি ভাবলাম যে স্নান চান করে পুজো দিয়ে তারপরে ডোডোকে একটুখানি নিয়ে বসবো পড়াতে। পাশের ঝাড় দেওয়া হয়েছে, আর একটা ঘর বাকি ছিল, তার সাথেই ছেলে বলে উঠল যে খিদে পেয়েছে। তো আমি যেই শুনলাম যে ও নিজের মুখে বলেছে খিদে পেয়েছে, তার মানে সত্যি ওর খিদে পেয়েছে। তো আমি কি করলাম, ঝাঁটাটা রেখে দিয়ে চলে আসলাম ওকে আগে খাওয়াতে। তো জানি ওকে খাইয়ে নিলে আমার একটু শান্তি, কারণ বাড়ি থাকলে একটু খাওয়াতে পারি, স্কুলে থাকলে না ও কিছুই খেতে পারে না ঠিক করে, আর যেহেতু নিজের হাতে খায় না, এটাই বড় সমস্যা হয়ে যায়। ওর খাওয়ার পার্ট চুকিয়ে দিয়ে তারপরে চলে আসলাম ঘর ঝাড় দিতে। কিন্তু আমি না সকালবেলা টিফিন খুব একটা বেশি খাই না, খুব কমই খাই টিফিন, যদি খুব খিদে পায় তা না হলে আমি খুব একটা বেশি খাই না। তারপর এত কাজ করতে করতে হঠাৎই খিদে পেয়ে গেছিল, আর ঘরে ছিল ব্রেড আমার, আর সাথে ছিল কলা, মানে ডোডোর জন্য প্রত্যেক দিনই কলা নিয়ে আসা হয়, তো আমি ভাবলাম তাহলে ব্রেড দিয়ে কলাই খেয়ে নিই। 12:30 বাজে আর আমি স্নান চান করে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনো থালা ঠাকুরের থালা নামাইনি। আমি ডোডোকে বলেছি, মানে আমি চুলটা আসাচ্ছিলাম ঠাকুরকে খাওয়ার দিয়ে, আমি ডোডোকে বলেছি কি যে গিয়ে দেখো তো যে ঠাকুরের খাওয়া হয়ে গেছে কিনা। ও এসে কি করেছে, নকুলদানাগুলো ঠাকুরের মানে দুটো না তিনটে নকুলদানা খেয়ে নিয়েছে, খেয়ে আমাকে গিয়ে বলছে কি মা ঠাকুর সব খেয়ে নিয়েছে, আর দেখছি মুখের মধ্যে ভর্তি নকুলদানা, কি অবস্থা দেখো, ওই দেখো। আর এখনো পাগল করে দিচ্ছে আমাকে গুলুগন্ডি করে দেওয়ার জন্য। তো এদিকে দেখো ডোডোকেও স্নান চান করিয়ে দিয়েছিলাম, তো তারপরে আমি একটুখানি বসেছিলাম ওকে একটুখানি পড়ানোর জন্য। দেখো এখন বাজে ঘড়িতে 2:45, আর আমার খাওয়া হয়ে গেছে, মানে দুপুরে লাঞ্চ করে নিয়েছি, ডোডোকে খাই দিয়েছি, ডোডোকে একটু পড়তে বসিয়েছিলাম, কারণ ও যখন বাড়িতে থাকে দুপুরটাতে না ওকে একটুখানি নিয়ে বসি, রাত্রিবেলা অনেক সময় পড়তে চায় না, তো তার জন্য আমি দুপুরটা নিয়ে বসাই। তো ওকে একটুখানি বইটা পড়ালাম, তারপরে আমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে আকাশের অবস্থা খুব খারাপ, মানে পুরো আকাশটা কালো হয়ে রয়েছে, জানি না কি হবে, মানে বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না, মানে ঘরে যদি থাকি মানে লাইট ছাড়া কিছু দেখা যাচ্ছে না, এমনি থাকা যাচ্ছে কিন্তু লাইট ছাড়া কিছু দেখা যাচ্ছে না, এমনই আকাশের অবস্থা হয়ে রয়েছে। তো চলো ডোডোকে এখন ঘুম পাড়িয়ে নিই। তো তারপর দেখো ডোডো যেহেতু ঘুমাচ্ছে, আর আমি না এখন যেহেতু খুব গরম পড়ে গেছে ওই জন্য ছাদে আর যেতে হয় না, বারান্দায় যদি দুটো বারান্দায় মেলে দিলে না অনেকটা শুকিয়ে যায় জামাকাপড়। তো দেখো আমার সন্ধেবেলায় মোটামুটি জামাকাপড়গুলোও শুকিয়ে গেছে, দুপুরবেলা মেলেছে, তো সেইগুলো গুছিয়ে একবারে ভাঁজ করে আলমারিতে তুলছি।
তো ছেলে হওয়ার আগে নিজেকে একটুখানি সময় দিতাম, কিন্তু এখন এতটাই মানে কাজের প্রেশার পড়ে গেছে যে নিজেকে একটু সময় দিতেও পারি না। তো দেখো বিকালবেলায় চুল টুল আঁচড়ে নিলাম। ওকে অনেকবার ধরে ডাকছি কিন্তু উঠছে না, কেন বলো তো? কাশির সিরাপটা খাইছি তো, ওর কাশিটা হচ্ছে হঠাৎ করে, তো তার জন্য কাশির সিরাপ খেলে এমনি ঘুমটা একটু বেশি হয়। তো যাই হোক, আমি ভাবলাম কি একবারে ডোডোর জন্য সন্ধ্যেবেলা টিফিন করে তারপরে নিয়ে যাবো। আর আমারও খুব খিদে পেয়েছিল, তো দুজনের জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো কি অবস্থা, যতবারই ডাকছি ততবারই আবার ঘুমিয়ে পড়ছে, আবার আদর করছি আবার ঘুমিয়ে পড়ছে। মানে ওর এতটাই ঘুমে পুরো মগ্ন ছিল, আর এতটাই ঘুম ছিল বুঝতে পারছিলাম যে ওর নাক ডাকছিল। তো যাই হোক, অনেক কষ্টে তুলে ওকে ম্যাগি খাওয়ানোর ব্যবস্থা করলাম। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের আমার প্রচুর খিদে পেয়েছে, আর সন্ধ্যাবেলাটা না খুব খিদে পায় আমার। তো যাই হোক, আজকে আমি প্ল্যান করলাম যে ম্যাগি করবো। ডোডো এমনি ম্যাগি খেতে ভালোবাসে, তো ডোডোর জন্য ম্যাগি করা হয়েছে, সাথে আমার জন্য একটু ম্যাগি করে নিয়েছি। তো চলো আমরা সন্ধ্যের টিফিনটা খেয়ে ফেলি, তারপর ডোডোকে একটুখানি পড়তে বসে, পড়ে টোডে উঠে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। চলো। তো হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে ঘড়িতে 9:30, 9:30 না 9:45 বেজে গেছে। আর আমি আজকে ডোডোকে পড়ানোর পরে ডোডোরই স্কুলের ফ্রেন্ডদের মাদের সঙ্গে কথা বলতে বলতে এতটাই লেট হয়ে গেছে যে বুঝতে পারিনি। তো যাই হোক, রান্নাঘরে এসছি। তো এখন এই মুহূর্তে সিমুই করেছি, কারণ সিমুই খাওয়ার আমাদের দুজনেরই খুব শখ হচ্ছিলো। তো সিমুই করেছি, ওদিকে হচ্ছে আলুর তরকারি, মানে সাথে একটু কুমড়ো দিয়েছে। আমার আবার কুমড়ো আলুর তরকারি খুব ভালো লাগে, তো কুমড়ো আলুর তরকারি করছে। আর এখন আটা মারবো, তারপরে রুটি করবো, তারপর ডোডো খাবে। আর আজকে হচ্ছে ভেবেছিলাম ডোডোকে ডান্স প্র্যাকটিস করাবো, কারণ শনিবার দিনকে ডান্স আছে, নতুন একটা ডান্স তুলেছে, বাট সময় কতটা কী হবে জানি না। তো শেষ করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই। এটা হচ্ছে আমাদের সিমুই, সাথে ছিল রসগোল্লা, আর সকালে অলরেডি কিছু খাওয়া হয়ে গেছে, আর দুটো মাত্র পড়ে রয়েছে। তো এখানে আমি এখন আটা মাখছি, আর এই দেখো এখানে হচ্ছে আমার কুমড়ো দিয়ে আলু দিয়ে সেই তরকারিটা হচ্ছে। চলো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। সবাইকে শুভরাত্রি, আজকে রাতটা খুব ভালো করে সবাই কাটো, কালকে নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি তোমাদের সাথে। বাই, টাটা, গুড নাইট সবাইকে।